হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সেরা কিছু ইসলামিক মিউজিক বা গজলের দ্বিতীয় পর্ব। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, মুসিবতে না পাই যদি করুণা তোমার। আজকের তালিকার প্রথমে রয়েছে মনে বড় আশা ছিল যাবো মদিনা গজলটি। মনে বড় আশা ছিল, দুই বছর আগের গজলটির ভিউ রয়েছে 2 মিলিয়নের উপরে। যাবো মদিনা। এরপরে রয়েছে আনিস আনসারির গজল কাফন আমার আপন কবর আমার ঘাটি গজলটি। কাফন আমার আপন কবর আমার ঘাটি, 7 বছর আগের গজলটির ভিউ রয়েছে 18 মিলিয়ন। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। এরপরে রয়েছে শাইলার গাওয়া গজল তুমি আসমানে থাকো প্রভু। তুমি আসমানে থাকো প্রভু, 1 বছর আগের গজলটির ভিউ রয়েছে 7 মিলিয়নের উপরে। আমি তোমারে গোলাম গো অন্য কারো না। এই গজলটি 2 বছর আগে কামরুল হাসান আবির ভাইও গেয়েছিলেন। লিমুল গায়েব তুমি মালিক রাব্বানা। এই গজলটির ভিউ রয়েছে 10 মিলিয়ন। আল্লাহু 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 আল্লাহ। তারপরে রয়েছে রাইসার গজল দুনিয়া সুন্দর মানুষ সুন্দর গজলটি। দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, 3 বছর আগের গজলটিতে ভিউ রয়েছে 51 মিলিয়ন। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, এই গজলটা অনেক হিন্দু ভাইও শুনেছেন এবং তাদের ভালোও লেগেছে। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এরপরে রয়েছে রাসূল নামের ফুল ফুটেছে মরুসাহারায় গজলটি। রাসূল নামের ফুল ফুটে, হৃদয় শীতল করা একটি গজল এটি। গজলটির ভিউ রয়েছে 233,000। সেই ফুলেরই সুবাসনি, জানি না কেন এত সুন্দর গজলটির ভিউ এত কম। চল রে মদিনা। তারপরে রয়েছে শাহাবুদ্দিন শিহাবের আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও গজলটি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, মাত্র 2 বছর আগের গজলটির ভিউ রয়েছে 39 মিলিয়ন। আমার মায়ের মতো। এরপর রয়েছে সাজ্জাদ হোসাইনের কবরকৃত গজল আমার মরণ আসিবে কখন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, 1 বছর আগের গজলটির ভিউ রয়েছে প্রায় 1 মিলিয়ন। আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না, গজলটি শামস ভাইও কভার করেছেন। মরণ আসিবে কবে কেউ তো জানে না। এছাড়াও গজলটি ভিন্ন ভার্সনেও পাওয়া যায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, 7 মাস আগের গজলটির ভিউ রয়েছে প্রায় 1 মিলিয়ন। আমি মরে গেলে হে আমায় তোমরা ভুলা যায় না। এরপরে রয়েছে শাহাবুদ্দিন শিহাবের গজল আল্লাহ তুমি দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর, 2 বছর আগের গজলটির ভিউ রয়েছে 8 মিলিয়ন। মার দয়ায় পূর্ণ আমার সারানিশ। এরপর রয়েছে মাহমুদ হাসানের কবরে হাসরে কি হবে আমার গজলটি। মুসিবতে না পাই যদি করুণা তোমার, 1 বছর আগের গজলটির ভিউ রয়েছে 2 মিলিয়নের উপরে। কবরে হাসরে কি হবে আমার। এরপর রয়েছে সাইদ আহমেদের গজল রঙিন এ পৃথিবী ছাড়িতে হইবে। রঙিন এ পৃথিবী ছাড়তে হইবে, 6 বছর আগের গজলটির ভিউ রয়েছে 8 মিলিয়ন। কার লাগিয়া এত মায়া এত চোখ, গজলটা শুনলেই চোখে জল চলে আসে। চোখের পানি রে মন কার লাগিয়া। এরপর রয়েছে আবু তাহেরের গজল এমন মরণ মওলা তুমি কাউকে দিও না। সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, 2 বছর আগের গজলটির ভিউ রয়েছে 16 মিলিয়ন।
এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এরপর রয়েছে আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর গজলটি। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত, দুই বছর আগের গজলটির ভিউ রয়েছে 2 মিলিয়নের উপরে। এরপর রয়েছে কারি আবু রায়হানের বিদায় বেলা তুমি দিওগো দেখা গজলটি। বিদায় বেলায় মোরে দিও গো দেখ, 2 বছর আগের গজলটির ভিউ রয়েছে 19 মিলিয়ন। হে প্রিয় রাসূল। এরপর রয়েছে নজরুল গীতি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে, 1 বছর আগের গজলটির ভিউ রয়েছে 1 মিলিয়নের উপরে। গজলটি 4 বছর আগে হলে টিউন স্টুডিও লঞ্চ করে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, হলে টিউন স্টুডিওর গজলটির ভিউ হয় 45 মিলিয়ন। এরপরে রয়েছে কারি আবু রায়হানের গজল হারিয়ে যাব একদিন। হারিয়ে যাব একদিন আমি, 2 বছর আগের গজলটির ভিউ রয়েছে 29 মিলিয়ন। নীরব নাই ভুবনে চিরদিন, আপনারা চাইলে এই পর্বের প্রথম পার্টটা দেখে আসতে পারেন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভুল করে থাকি যদি কোনো দিন।